আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ভিউয়ার্স, এই ভিডিওর আলোচনার বিষয় দাঁত স্কেলিং বা ওয়াশ করানোর তিনটি উপকারিতা সম্পর্কে। তো ভিউয়ার্স, বিস্তারিত আলোচনা শুরু করছি, ভিডিওটি দেখতে থাকুন। ভিউয়ার্স, দাঁত স্কেলিং শব্দের অর্থ হলো দাঁত ওয়াশ করা, আর এই ওয়াশ করার তিনটি উপকারিতা সম্পর্কে এই ভিডিওতে জানতে পারবেন। ভিউয়ার্স, অনেকেরই দাঁতের উপরে বা দাঁতের ভিতর দিকে এ ধরনের স্পট থাকে, যেমনটি আপনারা স্ক্রিনে দাঁতের ছবিতে দেখতে পাচ্ছেন যে প্রতিটি দাঁতেই কিছু না কিছু স্পট রয়েছে, আর এই স্পটগুলা অতিরিক্ত শক্তভাবে দাঁতের সঙ্গে আটকে থাকে, কোনো টুথপেস্ট বা কোনো মাজন দ্বারা পরিষ্কার হয় না এ ধরনের স্পটগুলা। আর এ ধরনের স্পটগুলা যখন দাঁতের উপরে লেগে থাকে তখন দেখতে সৌন্দর্যহানি ঘটে এবং এই স্পটের জন্য বেশ অনেক ধরনের সমস্যা হয়ে থাকে, ধীরে ধীরে দাঁত পর্যন্ত ক্ষয় হতে থাকে। তো ভিউয়ার্স, আপনি যখন স্কেলিং করাবেন, মেডিকেল সায়েন্স বলে 6 মাস অন্তর দাঁত স্কেলিং সহ দাঁতের ডেন্টাল চেক আপ করাতে। আপনি যদি 6 মাস অন্তর ডেন্টাল চেক আপ এবং সাথে সাথে স্কেলিং করান, তাহলে এই ধরনের স্পট পড়ে থাকার সমস্যা এগুলো থাকবে না, ধীরে ধীরে এটি দূর হয়ে যাবে। যখন আপনি স্কেলিং করাবেন তখন এ ধরনের স্পট পুরোপুরিভাবে উঠে যাবে এবং ন্যাচারাল যেমনটি থাকে দাঁত, ঠিক তেমনই দেখা যাবে। ভিউয়ার্স, এখানে যে স্পটগুলো আপনারা দেখতে পাচ্ছেন এটি সাধারণত একদিনে হয় না, এটি অনেক দিন থেকে ধীরে ধীরে এই স্পটগুলো দাঁতের সঙ্গে জমতে থাকে, আর এগুলা এমন এতটাই শক্তভাবে দাঁতের সঙ্গে লেগে থাকে যে ঘরোয়া কোনো উপায়ে এ ধরনের স্পট তোলা সম্ভব হয় না। আর এ ধরনের স্পট তুলতে গেলে আপনাকে দাঁতের ডাক্তারের কাছে যেতে হবে এবং তার কাছে গিয়ে আপনাকে দাঁতগুলা স্কেলিং করাতে হবে স্কেলার মেশিন দ্বারা। যখন আপনি এইসব দাঁতের জন্য স্কেলিং করাবেন তখন এ ধরনের স্পটগুলা পুরোপুরিভাবে অপসারণ হয়ে যাবে এবং দাঁতগুলা দেখতে অনেক বেশি ভালো এবং ঝকঝকে সাদা করবে। ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন যে দাঁতের উপরে বেশ অনেক ধরনের স্পট রয়েছে। আপনি যখন এমন স্পটের জন্যে দাঁতের ডাক্তারের কাছে গিয়ে দাঁতগুলো স্কেলিং করাবেন তখন কিন্তু সেটা দেখতে এমনটাই দেখা যাবে। এটি স্কেলিং করার পরের ছবি, আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তো ভিউয়ার্স, এই স্পটগুলো এতটাই শক্তভাবে দাঁতের সঙ্গে লেগে থাকে যে ঘরোয়া কোনো উপায়ে কিন্তু এই স্পটগুলো তোলা সম্ভব হয় না। এর জন্য আপনি যখন স্কেলিং করাবেন তারপরে কিন্তু এ ধরনের দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে স্কেলিং করানোর পরের ছবি, যেটি স্পট যখন ছিল তখন এই ছবিটি নেওয়া হয়েছে এবং স্কেলিং করার পরে এটা নেওয়া হয়েছে। এখন অনেকেই বলে থাকেন যে স্কেলিং করালে কতদিন পর্যন্ত দাঁত এরকম ঝকঝকে বা সাদা থাকবে। ভিউয়ার্স, স্কেলিং করানোর পরে ডাক্তার আপনাকে কিছু নির্দেশনা দিবে যে এভাবে এটি করা যাবে না, সেগুলো মেনে চললে বছরে অন্তত একবার আপনি স্কেলিং করালেই হবে। আর যদি না করান, এভাবে যদি স্পট যদি ধীরে ধীরে আপনার দাঁতে জমতে থাকে, কোনো এক সময় যে যদি অনেক বেশি হয়ে যায়, আপনি মনে করেন আপনার স্কেলিং করানোর প্রয়োজন রয়েছে, তখন আপনি স্কেলিং করিয়ে নিলে আবারও কিন্তু স্পটগুলা পুরোপুরিভাবে উঠে যাবে। ভিউয়ার্স, দ্বিতীয় যে উপকারিতাটা রয়েছে তা হলো অনেকেরই দাঁতের গোড়ার দিকে এ ধরনের ক্যালকুলাস জমে থাকে, যেমনটি আপনারা এখানে স্ক্রিনের ছবিতে দেখতে পাচ্ছেন। তো ভিউয়ার্স, এ ধরনের ক্যালকুলাস বা পাথরের জন্য কিন্তু স্কেলিং করা হয়ে থাকে। যখন এ ধরনের ক্যালকুলাস দাঁতে বা দাঁতের গোড়ার দিকে মাড়িতে জমতে থাকে তখন প্রচণ্ড পরিমাণে মুখের ভিতর দুর্গন্ধ হয় এবং এ থেকে অনেক ব্যাকটেরিয়া কিন্তু এই ক্যালকুলাস বহন করে চলে প্রতিনিয়ত। তো এ ধরনের যখন জমতে থাকে ধীরে ধীরে তখন একই সঙ্গে দাঁত এবং মাড়ি উভয়ই ক্ষতিগ্রস্ত হতে থাকে, দাঁতের ক্ষয় হতে থাকে এবং যে ক্যালকুলাস এখানে জমছে, এখানে মাড়ির যে মাংস রয়েছে সেটি থাকার কথা ছিল, কিন্তু ক্যালকুলাসের জন্য কিন্তু ধীরে ধীরে সে মাড়িটা নিচের দিকে নামতে থাকে নিচের দাঁতের। উপরের দাঁতে যদি এ ধরনের ক্যালকুলাস জমে থাকে তাহলে উপরের মাড়ি উপরের দিকে ধীরে ধীরে সরে যেতে থাকে, যার জন্য দাঁতের সমস্যা দিন দিন বাড়তে থাকে। তো ভিউয়ার্স, এ ধরনের ক্যালকুলাসের জন্য আপনাকে ডাক্তারের কাছে গিয়ে দাঁতগুলো স্কেলিং করাতে হবে। স্কেলিং করালে এ ধরনের যে ক্যালকুলাসগুলো রয়েছে এটি পুরোপুরিভাবে উঠে যাবে এবং স্কেলিং করানোর পরে ডাক্তারের দেওয়া নিয়ম অনুযায়ী যদি আপনি চলেন তাহলে 1 বছরে বা 2 বছরেও এ ধরনের ক্যালকুলাস হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। তবে তার জন্য সঠিকভাবে সঠিক নিয়মে আপনাকে দাঁত ব্রাশ করতে হবে। যখন আপনি স্কেলিং করাবেন তখন এগুলো যখন উঠে যায় তখন মুখের ভিতরে একটা ফ্রেশনেস অনুভব হয়। এছাড়া ভিউয়ার্স, অনেকে বলে থাকে যে দাঁত স্কেলিং বা ওয়াশ করালে দাঁতের সমস্যা হয়, দাঁতের ক্ষতি হয়,
দাঁত পাতলা হয়ে যায়, দাঁত হালকা হয়ে যায়, এরকম অনেকেই বলে থাকেন। তো ভিউয়ার্স, এগুলো আসলে তারা না বুঝে বলে থাকে। ধরুন এখানে যে ক্যালকুলাসগুলো রয়েছে, এই ক্যালকুলাস যদি কখনও এখান থেকে উঠে যায় বা ওয়াশ করা হয়, তাহলে এখানে পরিষ্কার হয়ে যাবে। আর সেই পরিষ্কার হয়ে যাওয়া জায়গায় যখনই জীব প্রবেশ করবে, তখন সেখানে হালকা ফাঁকা ফাঁকা মনে হওয়াটাই একটা স্বাভাবিক ব্যাপার। আসলে দাঁতের কোনো ধরনের সমস্যা হয় না, দাঁতের কোনো ধরনের ক্ষতি হয় না, শুধুমাত্র ক্যালকুলাসগুলা উঠে যাওয়ার কারণে, পরিষ্কার হয়ে যাওয়ার কারণে সেখানে ফাঁকা ফাঁকা লাগে। এর জন্যই অনেকে বলে থাকে যে দাঁত ওয়াশ করালে বা স্কেলিং করালে দাঁত ফাঁকা হয়ে যায়, দাঁতের সমস্যা হয়। এগুলা আসলে না বুঝেই বলে থাকে। ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন যে অনেক বেশি ক্যালকুলাস জমে আছে। এমন ক্যালকুলাস জমার কারণে মাড়ি নিচের দিকে সরে যায়, এটি নিচের দাঁত। তো দেখুন যে নিচে অনেক দিকে সরে গেছে। আর এমনটি চলতে থাকলে যখন অনেক বেশি মাড়ি নিচে নেমে যাবে, তখন কিন্তু এমনিতেই দাঁতগুলা নড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং অকালে এক্ষেত্রে দাঁত নড়ে যায়। এখানে দেখতে পাচ্ছেন যে সামনের দুটি দাঁতে শুধুমাত্র ক্যালকুলাসের জন্য কতটা ক্ষতি হয়েছে দেখুন। অন্যান্য দাঁতগুলা মোটামুটি ঠিক থাকলেও এই দুইটি দাঁতে অনেক বেশি ক্যালকুলাস জমার কারণে ধীরে ধীরে দাঁতের মাড়ি অনেক নিচের দিকে নেমে আসছে। তো ভিউয়ার্স, এমন অবস্থা যে দাঁতের হয়ে থাকে, সেটি কিন্তু খুব বেশি একটা মজবুত হবে এটি আশা করা যায় না। কারণ হলো, যখন দাঁতের গোড়া বা রুট অংশ বেরিয়ে আসে, তখন দাঁত ধীরে ধীরে দুর্বল হতে থাকে এবং এ পর্যায়ে দাঁত নড়ে যাওয়াটা একটা স্বাভাবিক ব্যাপার। তাই ভিউয়ার্স, এ ধরনের সমস্যা এড়ানোর জন্য আপনাকে বছরে অন্তত একবার, মেডিকেল সায়েন্স বলে 6 মাস অন্তর দাঁত স্কেলিং করাতে, কিন্তু আপনি যদি বছরে অন্তত একবার দাঁত স্কেলিং করিয়ে নেন, তাহলে এই ধরনের সমস্যাগুলা হওয়ার কোনো আশঙ্কা থাকে না। ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন যে নিচের মাড়ির ভিতর দিকে প্রতিটি দাঁতের গোড়ায় অনেক বেশি ক্যালকুলাস জমে আছে। এই ক্যালকুলাসগুলো একই সঙ্গে দাঁত এবং মাড়ির দুটোই ক্ষতি করে এবং অনেকেরই মুখে দুর্গন্ধ হওয়ার সমস্যা রয়েছে। আর তার জন্য অন্যতমভাবে এই ডেন্টাল ক্যালকুলাসগুলা দায়ী হয়ে থাকে, কারণ এগুলো প্রচণ্ড পরিমাণ ব্যাকটেরিয়া প্রতিনিয়ত বয়ে নিয়ে বেড়ায় আর তার জন্যই এমনটি হয়ে থাকে। এছাড়া অনেকের মাড়ি থেকে রক্ত আসার সমস্যা রয়েছে, যেটিকে আমরা মাড়ির প্রদাহ বা জিঞ্জিভাইটিস রোগ বলে থাকি। এই জিঞ্জিভাইটিস রোগ বা মাড়ির প্রদাহের অন্যতম কারণ হলো এই ডেন্টাল ক্যালকুলাস বা প্লাকগুলা। এগুলো যখন আপনি স্কেলিং করিয়ে নেবেন, তখন দাঁতগুলো অনেক বেশি সুন্দর দেখাবে, এমনভাবে পরিষ্কার হয়ে যাবে। ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন যে দাঁতের মাড়ি থেকে রক্তক্ষরণ হচ্ছে, এটি মাড়ির এক ধরনের প্রদাহ, যেটিকে আমরা মেডিকেল ভাষায় জিঞ্জিভাইটিস বলে থাকি। তো এই জিঞ্জিভাইটিস যাদের রয়েছে, তাদেরও স্কেলিং করাটা অত্যন্ত জরুরি। আমরা সাধারণত যারা জিঞ্জিভাইটিস রোগে আক্রান্ত, এদের ট্রিটমেন্ট আমরা স্কেলিং বা ওয়াশের মাধ্যমেই করে থাকি। তো যাদের এ ধরনের সমস্যা রয়েছে, তারা দাঁত স্কেলিং করিয়ে নিতে পারেন। স্কেলিং করিয়ে কিছুদিন ওষুধ খাওয়ার পরেই কিন্তু আপনার এ ধরনের সমস্যা পুরোপুরিভাবে ভালো হয়ে যায়। তো ভিউয়ার্স, ভিডিওর আলোচনা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।